আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আবারও একটি ভর্তার আইটেম নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি রুমা হোসাইন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রসুন ভর্তা। রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু অনেকে কাঁচা রসুন খেতে পারি না, তাদের জন্য বাটাবাটির ঝামেলা ছাড়াই আজ বানিয়ে দেখাবো এই রসুন ভর্তা। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে ভাজার জন্য ফ্রাই প্যানে আমি কিছুটা রান্নার তেল দেবো। তারপর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, ছয় সাতটি রসুন ছিলে নিয়েছি এবং নিয়েছি এক টুকরো আদা। সব কিছু এবার ফ্রাই প্যানে ঢেলে দেব। তারপর দেব তিনটি শুকনা মরিচ, হাফ চামচ লবণ, ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়া। এবার নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ রসুনটা ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢেকে মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। অনেক সময় কিন্তু বাটাবাটির ঝামেলার জন্য ভর্তা খেতে মন চাইলেও বানাতে মন চায় না, তাই আপনারা এভাবে ভর্তা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। জাস্ট খাওয়ার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখলে ঠান্ডাটা কমে যাবে। আপনারা অবশ্যই খেয়াল করে থাকবেন, আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। পেঁয়াজ রসুনের যে এক্সট্রা রস বের হবে সেটাতে সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে নেড়ে চেড়ে তেলের ভেতর কিছুক্ষণ ভাজলেই ভাজা ভাজা একটা স্ট্রাকচার চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এবারে ভাজা পেঁয়াজ রসুনগুলো আমি একটি বাটিতে তুলে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এবারে ভাজা পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ডার করে ভর্তা বানিয়ে নেব। ব্যাস প্রস্তুত হয়ে গেল আমার গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রসুন ভর্তা রেসিপি। যারা কখনো খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।